গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর যা বাইরে রোদ, সুস্থ না থেকে উপায় আছে ঘরে না থেকে? দেখো আমাদের ঘর পুরো দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার। অন্ধকার মানে কি? জানলা দরজা বন্ধ করে রেখেছি। দাঁড়াও, আলোটা একটু না জ্বালালে হবে না। এই আলোটা জ্বালালাম, পুরো ঘর অন্ধকার। মানে কি, এত বাইরে থেকে রোদের হালকা আসছে না তো? আজকে আর জানলা দরজা খুলেছিলাম একটুখানি, সাথে সাথে আবার বন্ধ করে দিয়েছি। জানো, 15 মিনিট খোলা রেখেছি, তারপরে বন্ধ করে দিয়েছি। আমি না আর ওদের ভীষণ উপাস দিয়ে রোদের হালকা আসছে, থাক বন্ধ থাক। কিন্তু দেখো, একটু হাওয়া বাতাস লাগানোর তো প্রয়োজন আছে, কারণ বাইরের একটু প্রাকৃতিক হাওয়া যদি ভেতরে না ঢোকে তাহলে ভালো লাগে। তো এই ঘরে এখন জয়ন্তবাবু রয়েছে বসে, ও চলে এসেছে, বেরিয়েছিল যদিও চলে এসেছে। ওরও ওই ঘরে আর থাকতে পারছে না, এসে ও ওই ঘরে একটু রেস্ট করছিল, বলছে এত গরম সেই জন্য আবার এই ঘরে এখন শিফট হয়েছে। কি করছো গো, কি করছো? তো ওই জন্য এসে একটু রেস্ট করছে, বলছে না একটু রেস্ট না নিলে আর হচ্ছে না। তো যাই হোক, এদিকে রান্না বান্না বসিয়েছি, পাইলো উঠেছে। আজকে আবার উপোষের দিন আছে, সোমবার। আজকেই শেষ সোমবার, মানে 16 সোমবারের শেষ সোমবার আর কি। এরপরে আর করতে দেবো না, কি জানো তো খাওয়া দাওয়ার খুব রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো ও তো অসুস্থ মানুষ, ওই জন্য ভগবান যা করবেন তাতেই হবে। আর তোমরা সবাই বলেছো খাওয়া দাওয়াগুলো একটু ঠিকঠাক করতে। আর সত্যি এখন যা গরম পড়েছে, অন্য কিছু খাওয়াও যায় না জানো তো। আজকে 16 সোমবারের আবার অনেক কিছু নিয়ম ছিল, যার ফলে পুজো দিয়ে তুমি সে মানে যে ফল তুমি ঠাকুরকে দেবে সেই ফল খাওয়া যাবে না, মিষ্টি খেতে হবে, আর ও মিষ্টি মোটেই পছন্দ করে না। আর এখন তো ওই লুচি, কারণ পোড়া জিনিস আবার চলবে না, রুটি চলবে না, তো সেই হিসাবে ওই লুচি আর সাদা আলুর তরকারি, আর সেটাও এই গরমে দেবো না। তো ওই জন্য সবে মিলে যাই হোক, আজকেই শেষ সোমবার। তো আমি ওই জন্যই বলেছি বাবা আর তুমি করো না, এমনি তুমি ঠাকুরকে এখন রোজই ও মোটামুটি পুজো টুজোগুলো দিচ্ছে আর কি। যাই হোক, যদিও ঠাকুরের ওপরে ওর মতি ছিল, আসলে না নিজে এত সাবলীল হাঁটতে চলতে পারে না বলে সবসময় না সে মানে কাজে কর্মে একটু লেজি আর কি, একটু ধীর স্থির, এই এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে দেখো না কাজের লোকও আসছে না, তোমরা বলেছিলে এত লোক রাখতে, তো সত্যি রেখেও ছিলাম, সেও আবার অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্যই আসছিল না। কালকে ফোন করেছি, এ কি হলো তুমি দুদিন কাজ করে আর আসছো না? বলছে দিদি আমারও শরীর খারাপ, আসলে গরমটা লে মানে গরমটার মধ্যে না সব কেউ কাজ করতে পারছে না, ও এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। আজকে মানে পুজোর ব্যাপারটা মেয়ের ওপরই রয়েছে, যদিও তবুও আমি বলেছি যে এই ঘরের পুজোটা, কারণ ও গরমে না কালকে ঠিক মতো ঘুমোতে পারেনি রাত্রিবেলা, তো এখন সারাদিন ধরে আজকে আমি বলেছি ওয়ারেসের জল খাও, ভয়ে ভয়ে আর কি দিই। তো আজকে এখন জয়ন্তর জন্য আসলে রান্না বসিয়েছি, বলতে ও এসে পরে বলছে আমি ভেবেছিলাম একটা তরকারি ওকে করে দেবো, একা মানুষ যদিও তবুও আর কি। দেখো তরকারিটা করা থাকলে কি হয়, রাত্রিবেলা আর ঝামেলা থাকে না, নাহলে আবার একটা রাত্রিবেলা কিছু করতে হবে। তো ভাত হয়ে গেছিলো আর ডালও হয়ে গেছে, এখন এসে বলছে না তুমি আমার জন্য একটা আলু সেদ্ধ দাও। কী বলবো, বলছে না আর আমি সেদ্ধর ওপর দিয়ে আজকে খাবো। তো এখানে এই যে আলু সেদ্ধ এখন বসিয়েছি, আর দেখে বুঝতেই পারছো কিছুটা যে কীভাবে আমার ছচপেনটা পুড়েছিল জানো। আর সেই এক ছচপেন ভদ্রলোক আর কি, উনি বাসনপত্র নিয়ে আসে, ওনার প্রোডাক্টগুলো ভালো জানো, কিন্তু আসছেও না আর এটা চেঞ্জও করতে পারছি না। তো এখানে আজকে এই যে ভাত আর উচ্ছে আর ভাত করে রেখেছি ওর জন্য এখানে আর কি, সকালবেলাও রুটি খেয়েছে বলে একবারে না বেগুনটা ভেজে রেখেছি জানো, সেজন্য ওই এই বেগুন ভাজা দিয়ে আর এই যে এখানে টক ডাল করেছি, এই দিয়েই আজকের মোটামুটি দুপুরের মেনু দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম। মেয়ে এখন স্নান করে আর কি পুজো দেবে, পুজো দিয়ে তারপরে যাই হোক একটু মিষ্টি বা কিছু যাই হোক একটু, আমি বলেছি আজকে ওয়ারেসের জল খা,
আজকে একটু কষ্ট করে পুজোটা আর কি দিয়ে নাও, আর কিছু করার নেই। তো আজকের একটু ও এই বিষয়টায় তোমাদের হয়তো কিছু বলবে, তো সেটাও আগে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে উঠুক। ও কেন করছিল বা কিসের জন্য করছিল সেই সম্বন্ধে আর কি একটুখানি আজকে বলবে আর কি সেই বিষয়ে। তো কারণ তোমরা জানতে চেয়েছিলে, দু একজন আর কি কমেন্টসে বলেছিল যে তুমি কি উপকার পেয়েছো বা কেন তুমি করছো, কিসের জন্য করছো, সেই সব বিষয় নিয়ে একটু বলবে। তো চলো, নতুন দিন শুরু করলাম একটা দিন। গুড আফটারনুন ফ্রেন্ডস, দুপুরবেলা। আজকে গরমকাল একদম, মানে রোদের তাপ প্রখর, কোথাও বেরোয়নি, ঘুমাচ্ছি শুধু ঘরে, স্নান ফান করে রেডি হয়ে গেছি, এখন লাঞ্চ সারবো, প্রায় দুটোর মতো বাজে। তো আর কী করবো, আর কাজ তো কম্য কিচ্ছু নেই, ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আরেকটা জিনিস তোমাদের দেখাই, আমার ছানাপোনাদের অবস্থাটা দেখো কী করে, তারা যেখানেই ঠান্ডা সেখানেই শুয়ে পড়ছে, আর শোয়ার কায়দাটা দেখো, দেখতে পাচ্ছো কীভাবে শুচ্ছে। কমপ্লিট। আজকে আমার শেষ সোমবার ছিল, তো ঠাকুরকে যেভাবে প্রত্যেক দিন পুজো দিই সেভাবে পুজো দিয়েছি। এই যে তিনটে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়েছি, আর ঠাকুরকে বেলপাতা, দুটো ফুল এবং পাঁচ পদের মিষ্টি ফল দিয়ে পুজো দিয়েছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আমার প্রার্থনা করাও কমপ্লিট। সব মনস্কামনা যেন পূরণ করে সেটাই প্রার্থনা জানালাম শিব ঠাকুরের কাছে, যাতে আমার সব মনস্কামনা পূর্ণ হয়। তো তোমরা অনেকেই আমাদের জিজ্ঞাসা করেছিলে, শিবধামে আমরা গিয়েছিলাম, দমদমের যে শিবধাম রয়েছে, তো শিবধামে, শিবধামের ঠিকানা মানে শিবধাম যে রয়েছে আমাদের কলকাতাতে, আমাদের পরিবারের দুটো দিদির কাছ থেকে সন্তান আমি পাই 6 মাস আগে। তো দুজনের নাম আমি বলছি, প্রেয়সীদি এবং রুম্পাদি। এ দুজনের প্রথম পাই হচ্ছে প্রেয়সীদির কাছ থেকে, যে পায়ের তোর আমাকে বলা হয়েছিল যে আমার, যেহেতু আমি ঠিক মতন হাঁটতে পারি না, আমার হাতের সমস্যা, আমার লেফট সাইডটা যেহেতু সমস্যা রয়েছে, তো সে কারণে আমাকে বলা হয়েছিল যে পা এত জায়গায় এত ঘুরছিস, এত ডাক্তার দেখাচ্ছিস, তুই একবার গিয়ে দেখ আমার, ওনার মানে মানে ওনার পরিবারে ফল পেয়েছে আর কি, সে কারণেই আমাকে বলা হয়েছিল যে তুই অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে নাম্বার টাম্বার শেয়ার করেছিল। তারপরে আমরা প্রায় 3 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাই, ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা হয়। তো আমরা 3 মাস পরে যাই হোক অ্যাপয়েন্টমেন্ট পেলাম, কিন্তু ওখানে ভিডিও করতে পারিনি, কারণ আমরা প্রথম প্রথম কথা হচ্ছে একটা জায়গায় প্রথম দিন যাচ্ছি, কিরকম হবে জায়গাটা, আর স্পেসটা, যে শিব ধামটা খুব ছোট্ট আর খুব ভিড় হয়েছিল সেদিনকে। আর আর সত্যি কথা বলতে ওনারা ভিডিও করেন, পাবলিশ করে, কিন্তু ওনারা ভিডিও করতে দেয় না, সে কারণে আমরা ভিডিও করতে পারিনি। এই দুটো কারণ হচ্ছে। আর সত্যি কথা বলতে আমরা, আমাদের যখন দেখা হয়েছিল, আমি আর মা, ভিডিওটা এখনো রয়েছে ওই চ্যানেলে, চ্যানেলটার নামটা কি জানেন, ভূত মুক্তি কেন্দ্র সিদ্ধান্ত, হ্যাঁ চ্যানেলটার নাম। তো যাই হোক সেই চ্যানেলে এখনো ভিডিওটা রয়েছে, হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে ভিডিওটা। তো সেখানে আমাদের, আমরা, আমি আর মা গিয়েছিলাম, ঢুকেছিলাম, তো আমাদের তিনজনকে খুব মানে নেগেটিভ, আমাদের খারাপটাই বলা হয়েছিল যে কি কি খারাপ হতে পারে আমাদের সাথে, ভবিষ্যতে কি কি খারাপ হতে পারে। তো যাদের কাছে
যাদের দ্বারা ওনার কাছে কাজ হয়েছে তাদের কাছে উনি প্রিয়, আর যাদের কাছে উনি যাদের দ্বারা এখনো কাজ হয়নি তাদের কাছে উনি প্রিয় নয়। তো আমি ব্যক্তিগতভাবে এখনো আমার তো শরীরের জন্যই ওনার কাছে যাওয়া, তো আমি যদি একদম অল রাইট হয়ে যেতাম বা ইম্প্রুভ, বলতে দেখো অখণ্ড যদি বলে একটা বিষয় রয়েছে, সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় ওই প্রদীপের মাধ্যমে একটা শিক্ষা হয়, গিয়ে শিক্ষা, ওই গিয়ে শিক্ষাটা যেখানে এফেক্টেড এরিয়াতে মানে দিতে হয়, তাতে আমার একটু হাত পায়ের মাসেল গুলো একটু নরম হয়েছে, এটুকুই ইম্প্রুভমেন্ট আমার হয়েছে এই 6 মাসে, আর ইম্প্রুভমেন্ট আমার কিছু হয়নি। তো সেইভাবে আমি যে খুব কাজ পেয়েছি আমাদের, কারণ আমাদের বলা হয়েছিল যে আমাকে ওখান থেকে নির্দেশ দিয়েছিল, যেখানে যে মানে গুরুদেব ওখানকার যার মন্দির আর কি, তো আমাকে বলা হয়েছিল যে দেহবন্ধন, তারপর আমাদের আরো অনেক জিনিস আছে, গৃহবন্ধন, জমি বন্ধন, তারপরে এই এগুলো অনেক, এগুলো সবকিছুই আমাদের প্রেসক্রাইব করা হয়েছিল। তো আমরা এই এই মালাটা, এইটা হচ্ছে আমাদের দেহ বন্ধন, কারণ আমাকে বলা হয়েছিল যে আমার হয়তো আবারও স্ট্রোক হতে পারে, এরকম একটা প্রেডিক্ট করেছিল। তো যাই হোক, সেটার জন্য এইটা এই মালাটা নেওয়া হয়েছে। তো আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 16 সোমবার করা, তো তখন থেকেই আমার 16 সোমবার করছি আমি। তো কটা সোমবার করেছি মা? দুটো অলরেডি 16 সোমবার হয়ে গেছে, দুটো 16 সোমবার হয়ে গেছে, মানে 16 সোমবার দুবার হয়ে গেছে, মানে 32 বার টোটাল, টোটাল 32 বার হয়ে গেছে। তা আজকে হচ্ছে আমার লাস্ট সোমবার ছিল আর কি, আবার যদি তৃতীয়বার করতে চাই তাহলে আরেকবার শুরু করতে হবে, কিন্তু এত গরমে আমি শুরু করতে পারবো না, কারণ অনেক নিয়ম কানুন আছে, মা তো তোমাদের আগেই বলেছে। তো আমি এইটা এই জিনিসটা এখন অনেক বিতর্ক হয়েছে, মানে ইদানিংকালে শিবধামকে নিয়ে খুব বিতর্ক হয়েছে, তো সেই প্রসঙ্গে আমি যেতে চাই না। কি বলতো, যদি সেরকম কিছু ভিডিও আমার চোখে পড়েছে যে শিবধাম একটা মানে মানে উনি গুরু হিসাবে ভণ্ড, এরকম আরো অনেক কথা ওনার অগেনস্টে অনেক অভিযোগ আসছে, তো সেই প্রসঙ্গে আমি যেতে চাই না। তো এই মালাটা যেটা আমাকে দেওয়া হয়েছে, তো এটা তো সারাক্ষণই আমাকে পরে থাকতে হবে। তো এই মালাটা দাম নিয়েছিল হচ্ছে 1600 টাকা, না 1600 টাকা দাম নিয়েছিল, কিন্তু এটা এই মালাটা এই লকেটটার এই গায়ে তোমরা স্টিকার, মানে স্টিকার বলছি মানে কি, না না, এই যে ঠাকুরের আছে, মানে বাবা ভোলানাথের ছবি আছে, আর যিনি গুরুদেব আছেন তার ছবি আছে আর কি। হ্যাঁ, তো হঠাৎ করে একদিন না ওই হঠাৎ করে খুলে যায় ওটা। হ্যাঁ, তো আমি আবার সাথে সাথে মানে যে এরম এরম কেন হলো, একটা মানুষের দেবে একটা ভয় থাকে না, এরকম একটা কেন হলো, নেগেটিভ হলো এরকম। তারপরে যাই হোক, সাথে সাথে আমি আবার সেটাকে আবার ঠিকঠাক করে আর কি দিলাম, এটাকে আবার লাগিয়ে দিলাম, পরে দেখলাম যে ওটা আলাদাভাবে একটা মানে লাগানো আর কি। তো আমি ভেবেছিলাম ওটা একেবারে বোধহয় আছে। তো যাই হোক, দেখো এখন বিশ্বাস হচ্ছে যার যেভাবে ভগবানকে বিশ্বাস, হ্যাঁ ভগবান আছেন, ঠাকুর আছেন, ঠাকুর থাকবেন, আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও ঠাকুর ভগবান অবশ্যই আছেন। তো কিন্তু এটা যার যার মত, যার যার বিবেচনা, কিন্তু অনেক জায়গায় তো গেলাম, হ্যাঁ যে যেখানে বলেছে সেখানে গেছি, সেখানে করেছি, এখনো করে যাচ্ছি, তবে হ্যাঁ ঈশ্বরের ওপরে ভক্তি শ্রদ্ধা নিয়ে ঈশ্বরকে ডাকি। এবারে ভগবান যদি চান তাহলে ভালো হবে, ভগবান যদি না চান, এটা আমার আমাদের হাতে আর কিছুই নেই, এটাই হচ্ছে ব্যাপার। কারণ ওর যা অবস্থা, সায়েন্স
তৈরি হয়নি, এটা ডাক্তার আমাকে একদম শেষ কথা জানিয়েছে। তো সায়েন্সের পরে তো আর ঈশ্বর, তাই না? তো কিন্তু হ্যাঁ, ব্যাপার হচ্ছে অনেকে এবারে অনেকের নানা নানা জনের নানা মত, কাজ না হলে তো অনেকেই বলে যে ঠিক নয়, সেগুলো ব্যবসা বা এইগুলো, এরকম অনেকেই অনেক রকম কথা বলে। তো ঘটনা সেটা না, সেগুলো বিতর্কের ব্যাপার, সেই সব যাব না। তো যেহেতু আজকে বলার একটাই উদ্দেশ্য যে এখানে যে এতদিন ধরে হয়তো তোমরা বলছো যে, কারণ সব অনেকেই আমাকে জান বলেছো যে ফল তো খাওয়া যায়, সাবু খাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায়, এইটা নিয়ে অ্যাকচুয়ালি আজকের এটা তোমাদের কাছে নিবেদন, যে যার জন্যই এই সম্বন্ধে আর কি আসা, যে না এখানে উনি যেটা নিয়ম বেঁধে দিয়েছেন সেটাই আর কি করতে হবে। তো ততটুকুই করছি, ভগবানের উপরে ভরসা রাখছি, সব ঈশ্বর ভরসা। তবে হ্যাঁ, উনি বলেন না ঘরে বসেই তুমি ঠাকুরকে ডাকো, যেতে বলেন না, কিন্তু যায়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে ওই যে বলে না বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুতর, মানুষ উপকার পেলেই ছুটে যায়, আর ভগবানকেই তখন জড়িয়ে ধরে, সে মানুষই হোক আর ঈশ্বরই হোক, তাই না? বাট যে আশা নিয়ে গেছিলাম সে আশাটা পূরণ হয়নি এখনো আর কি, হয়নি বলে পাইলের একটু মানে এখনো একটু যে মা ভগবান আমাকে এত শাস্তি দিচ্ছে কেন, এই এই জিনিসগুলো আর কি ওর মধ্যে গ্রো করছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর কত পরীক্ষা দেব, এটাই হচ্ছে ব্যাপার। তো জীবনে পরীক্ষার শেষ নেই, এটুকুনি জানি। তো আজকে এতটুকুই বললাম তোমাদের ডিটেলস। তো যদিও আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কতদিন করতে হবে, বলেছিল ও করতে পারলে করবে, না হলে অসুবিধা নেই। তো এই পর্যন্তই, আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, নমস্কার।